আমি মাঝে মাঝে বইলা বেড়াই, আল্লাহ মুসলমানদের হাত কালো জীবনে করেন না, আর কোনোদিন করবেনও না। ওই দিনই তো মুসলমানদের হাত কালো করেন নাই, যেই দিন 1100 তলোয়ার তার বিরুদ্ধে মাত্র 3টা তলোয়ার। একদিকে 11টা তলোয়ার, 1100 তলোয়ার, আরেকদিকে মুসলমানদের হাত আল্লাহ কখনো কালো করেন নাই আর করবে না। বদরের যুদ্ধে আল্লাহ বলছিলেন, আমার রামাই তাইদ রামাই তাওয়ালা কিন্নাল্লাহ রামা। বন্ধু, যা কিছু ঘটাইছি আমরাই, আপনি কিচ্ছু ঘটান নাই। এখন যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ যদি মারবেন আপনি, তো কোথায় মদিনা, কোথায় বদর, এখানে টাইনা নিয়ে আসতেন কেন? যদি আল্লাহকে প্রশ্ন করি, তো আল্লাহ মনে হয় জবাব এটাই দিবে যে টাইনা নিয়ে আসছি এই জন্য, কেননা দর্শক ছাড়া, আপনি ছাড়া খেল জমবে না, এই জন্য আপনাকে নিয়ে আসছি ওহুদে খেল জমানোর জন্য। আর আমরা যে খেলবো, দর্শক ছাড়া খেলতে ভালো লাগবে না, এই জন্য আপনাকে দর্শক হিসাবে আনছি। আল্লাহ মুসলমানদের হাত কালো করতে চান না। আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি, জীবন, আদর্শ আমাদের না থাকার কারণে আজকে আমাদের কপালে জুতা জুতা, নিজের মানুষও আমাদেরকে জুতায়, অপরও আমাদেরকে জুতায়। আমরা নিজের হাতেও জুতা খাই, অপরের হাতেও জুতা খাই। এই জন্য আসেন, আমার কথা কিন্তু শেষ, আসেন, ওই পর্যন্ত চেঞ্জ হবে না পটভূমি যতক্ষণ পর্যন্ত আমরা চেঞ্জ না হব। আর আমরা চেঞ্জ হইতে হইলে লাগবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি। ওই জিন্দেগি ছাড়া আসবাব আপনি জমা করতে পারেন, কসম খোদার মুসলমান আসবাব দিয়া কোনোদিন জিতে নাই, কোনোদিন জিতবেও না। মুসলমান আসবাব দিয়ে সুখ কখনো পায়ও না, আর কখনো পাবেও না, শান্তি পায় না, কখনো পাবে না। মুসলমানের সবকিছু ঢুকানো আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির ভিতরে, যার কারণে সাহাবায়ে কেরাম সব ছাড়তে রাজি ছিলেন, কিন্তু আল্লাহ রসুলের জিন্দেগি ছাড়তে রাজি ছিলেন না, শূন্য ছাড়তে রাজি ছিলেন না। আজকে তাবিজ, হ্যাঁ, সন্দীপের মা বোনরও তাবিজ নেয়। আমি জানি রাগ হয় না, কিন্তু বুঝানোর জন্য বলতেছি, সন্দীপের মা বোনরও পানি পড়া আনে, চিনি পড়া আনে, তাবিজ জ্বালাইতে আনে, আবার পুরুষও তাবিজ নেয়, ঠিক না? হ্যাঁ, এটা সাময়িক। নবীর জিন্দগির ভিতরে তাবিজ রয়ে গেছে, তাবিজ। নবীর জিন্দগি শিখেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর রাসূল বলতেছে, আয়েশা, গ্লাসের কোন জায়গায় ঠোঁট লাগায় পানি পান করছো? তো আম্মা জান হাসতে হাসতে কুটা কুটা হয়ে যেতেছেন, ইয়া রাসূল আল্লাহ, এটা আবার কি? বলো না কোন জায়গায় ঠোঁট লাগায় পানি পান করছো। তো আম্মা জান দেখায় দিছে এই জায়গায়। তো জিজ্ঞেস করছে, কেন ইয়া রাসূল আল্লাহ? বলছে, আমি ওইখানে ঠোঁট লাগায় পানি পান করব। এটা হলো তাবিজ, এটা হলো, এটা হলো, এটা হলো, এটা হলো তাবিজ। কোন তাবিজের দরকার নাই, এটা হলো সুন্নতি তাবিজ। আপনি আসমান না, দেখেন মোহাব্বত কিরকম হয়। তাবিজ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্থ দিন কামাই ব্যতীত বাড়িতে ঢুকতেছে, চেহারা মলিন, হাসান হুসাইন উম্মে কুলসুম খিদার তাড়নায় ছটপট ছটপট না মাটিতে গড়াগড়ি করতেছে। চতুর্থ দিন সকাল বেলা থেকে বিকাল পর্যন্ত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাস্তা দেখতেছিল, যে আলী মনে হয় কিছু নিয়ে ফিরবে, রাস্তা দেখতেছিল।
বিকাল বেলা যখন ফিরছে তো চেহারাটা মলিন, হাত দুটা খালি, কাছে যখন আসছে তো চিৎকার দিছে আলী, চোখে চোখ পড়ছে, বলছে চেহারা মলিন কেন, তো হাত দুটা উঁচা করে দেখাইছে, কেন উনিও তো ক্ষুধার্ত চার দিনের, মুখে জবাব আসতে ছিল না, হাত উঁচা করে দেখাইছে, তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জবাব দিতেছে আলী, ওয়াজাদনা শাকারনা লাম নাজি সাবারনা, ওয়াজাদনা শাকারনা লাম নাজি সাবারনা, পাবো তো শুকরিয়া না পাবো তো সবর, দোনো অবস্থায় আল্লাহ আমাদের সাথে, যাদের সাথে আলী আল্লাহ থাকে, ফালা ইউনাসিবু লানা আন নাকুনা মাহজুন, আলী আমাদের চেহারা মলিন হওয়া শোভা পায় না, চেহারা মলিন তো ওদের হবে যাদের সাথে আল্লাহ নাই, আল্লাহ নাই। খালেদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা তো দেখেন না, আমি দেখা বলতেছি, যেই কিলা উনি একা স্বাধীন করছিলেন, একা রুমের, আমি 2008 ওই কিলা দেখতে গেছিলাম, এখনো যদি আপনি দেওয়াল দেখতে যান তো টুপি পরে যাবে, টুপি এত উঁচা, এখনো রাখা আছে, যেটা উনি একা স্বাধীন করছেন। যখন কাফেররা এটার ভিতরে রুমিরা ঢুইকা বৈশা আছে, নাচ গান ফুর্তি চলতেছে, খাওয়া তো রাখাই আছে, খাইতেছে, মুসলমান অবরোধ করে বসে আছে, মাঝে মাঝে একটু উপরে চলে দুই চার দশটা তীর মারে, আবার নিচে নেমে যায়। তো সেনাপতি বলতেছিল, খালেদ এইভাবে আর কতদিন চলতে দেওয়া যায়, বান্দর তো একটাও বাইর হয় না। তো বলছে আমার কথা যদি মানেন তাইলে আমি বলতে পারি, বলছে বলো কি, বলে আমাকে সবাই মিলা উঠায়া ভিতরে ফিকা মারেন। তো বলছে খালেদ তুমি একা কি করবে, তো খালেদ রাদিয়াল্লাহু তাআলা জবাব দিতেছিল, মাইয়া রব্বি লাইসা মাহুম রব্বা, আমার সাথে রব আছে, ওদের সাথে রব নাই। হায়, যেরকম দলিল যেরকম দাবি এরকম দলিলও পিছে ছিল দলিল, আজকে আমাদের দাবি আছে দলিল পিছে নাই, দাবি তো আছে কিন্তু দলিল, বলছে মাইয়া রব্বি লাইসা মাহুম রব্বা, আমার সাথে রব আছে এদের সাথে রব নাই, আনা হাই ও কুল্লুহুম মাইয়িতুন, আমি জিন্দা আর ভিতরে যতগুলো আছে সব মুর্দা, উঠায় আমারও। বলছে খালেদ এটা তো সম্ভব না, বলে তাইলে অপেক্ষা করো, রশি নিজেই সেকেন্ডের ভিতরে বানছেন আর দেওয়ালের উপরে মাইরা আটকাইছেন, রশি বায়া উপরে উঠছেন, সবাইকে সালাম দিছে, আসসালামু আলাইকুম, চললাম বলে ঝাঁপ দিছে, দরজা খুলা দিছে, ঘন্টা দুই ঘন্টা পরে যায়া ফটক খুলা দিছে, আর কি বইলা খুলা দিছে, উদখুলু সালেমিনা গানেমিন, শান্তির সাথে গনিমতের মাল জমা করার জন্য ঢোকো, আমি সবগুলোকে জাহান্নামে পাঠায় দিছি। একা মনে উঠল, এই জন্য বলতেছি, খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা যান তো ওনার স্ত্রী বলতেছিল, খালেদ তা মুতু মুতা না কর, তুই তো উটের মতো বাড়িতে মরতেছিস, তো স্ত্রীর চেহারা চোখে চোখ মিলায় বলতেছে, আল্লাহি আমুতু মুতা না কর, তোর কথাই ঠিক, আমি উটের মতো বাড়িতে মরতেছি, কিন্তু তোকে একটা তথ্য দিয়ে যেতেছি, শুনবি, স্ত্রীকে বলতেছে, শুন মা তারাক তো গজুয়ান ওয়ালা ওয়াদিয়ান, কোন গজুয়া কোন যুদ্ধে এরকম ছাড়ি নাই, ইল্লা কদ্দামতু নফসি, আমি সবার আগে নিজেকে করে দিছি, শুধু মনে আশা ছিল শাহাদাত, শহীদ হব, ওয়ালাকিন লাক্কাবা রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল আমাকে একটা উপাধি দিছে, সাইফাল্লাহিল মাসলুল, আল্লাহর অটুট তরবারি, লা ইউকাসসিরুহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া এটাকে ভাঙার কেউ ক্ষমতা রাখে না, বিদায় আমি ঘরে মরতেছি, গোসল যখন ওনাকে দিতেছে, ওনার কথার দলিল যে আমি কোনো জায়গা ছাড়ি নাই, সবসময় আগে ছিলাম শাহাদতকে আলিঙ্গন করার জন্য, তো গোসল যে দিতেছে সে বলতেছে 370টা তীরার তলোয়ারের দাগ আমি ওনার শরীরে পাইছি, প্রত্যেকটার ভিতরে আঙ্গুল ঢুকানো যায়,
তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছিল যে আলী আল্লাহ আমাদের সাথে আমাদের চেহারা মলিন কেন মলিন হবে কেন হাসো দরজা খুলবো নাইলে খুলবো না আয়েশা দিছে দরজা খোলা দিছে তো স্বামীকে হাসতে হাসতে স্বাগত জানাইতেছে যখন ঢুকছেন তো স্বামীর গলা জড়ায়া ধরছে হাসতে হাসতে হ্যাঁ মা তো এরকমই ছিল ঠিক না আল্লাহর রসুলের কাছে যখন মুদাসসির নাজিল হয় তো আল্লাহর রসুল কম্বলের বাহিরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশা জিজ্ঞাসা করতেছে দাসারতু কোয়ান্তাল খারেজ আপনি বাইরে কেন আপনাকে কম্বলে রেখে গেলাম তো চোখে পানি নিয়ে আল্লাহর রসুল বলতেছে যা আদালিকান নামুস ওই ফেরেশতা আবার আসছে আবার আসছে খাদিজা যে আমাকে চাপ দিয়া জার উঠাইয়া দিছিল ওই ফেরেশতা আবার আসছে আবার আবার আয়েশা বলতেছে ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনদির রব্বাকা ফাকাব্বির বাইরন কম্বল থেকে বাইরন আপনার জ্বর কম্বল আলা জ্বর না বাইরন বলে তারপরে আমাকে বলতেছে ফাআনদির কিন্তু খাদিজা মান আনদির ওমান ইউজিব আমি কাকে দাওয়াত দিব কে আমার কথা শুনবে মক্কা কুল্লুহু মুশরিক পুরা মক্কা মুশরিকে ভরা তো আম্মা জান বুকে জড়ায়া বলতেছে আনতা আউয়ালা দাই আনা আউয়ালা মুজিবা আপনি সর্বপ্রথম দাওয়াত দেনেওয়ালা সর্বপ্রথম আমি কবুল করনেওয়ালি আপনার দিলের ব্যথা একটু তো ঠান্ডা হবে যে আমি তো আপনার পক্ষে আছি ওই মার পেটের ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে হাইসা বুকে জড়ায় নিছে তালি রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া দিতেছেন রহিমাল্লাহু ইমরাতান রহিমাল্লাহু ইমরাতান তোর মতো মেয়েদের উপরে আল্লাহ কিয়ামত পর্যন্ত রহমতের বৃষ্টি বর্ষণ করুক এই অবস্থায় তুই হাসতে পারিস আর নাচতে নাচতে স্বামীকে স্বাগত জানাইতে পারিস রহিমাল্লাহু ইমরাতান দাখালা যাওজুহা বাইতাহা সাররাত ওয়া তাবাসসামাত তুই এখনো হাসিস হাসতে পারতেছিস এখনো তুই নাচতেছিস অথচ চার দিন ধরে তোর পেটে কিচ্ছু নাই তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর দোয়া পায়া এটার নাম হলো তাবিজ এটার নাম মা বোন এরকম করে দেখুক না কোনো তাবিজ লাগবে না এটার নাম তাবিজ দেখাইতেছিলাম আমি তাবিজ তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে তুমি যখন আমার মতো মেয়েদেরকে দোয়া দিলা তো আমিও একটা দোয়া দিই বলছে কি দোয়া ফাতেমা বলে রহিম আল্লাহু ইমরাতান খারাজা জাওজুহা মিন বাইতিহা হাসিনাত ওয়া তাশাওয়াকাত ওই মেয়েদের উপরে কিয়ামত পর্যন্ত আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করুন স্বামী ঘর থেকে বাহির হইতে দেরি তার চেহারাটা মলিন হইতে দেরি হয় না সে চেহারাটা মলিন করে ফেলে আর সারা দিন কখন ফিরে আসবে একটু পর পর রাস্তা দেখতে থাকে ওয়া তাশাওয়াকাত একটু পর পর রাস্তা দেখতে থাকে যে আমার কলিজার টুকরা স্বামী কখন ফিরবে যেই মহিলা এরকম হবে ওর জন্য আমি কিয়ামত পর্যন্ত রহমতের বৃষ্টির দোয়া দেয়া যাইতেছে এগুলা হলো তাবিজ আজকে নবীর জিন্দেগি তাবিজ ছিল আদর্শ ছিল আজকে ঘর সাজাইছি নবীর জিন্দেগি দিয়া না জাপান জার্মানি আমেরিকান সারা দুনিয়ার আসবাব দিয়া আমাদের কাছে মাহবুব দুনিয়ার আসবাব নবীর জিন্দেগি আমাদের কাছে মাহবুব ডেকে রসুল্লাহ রওজা পাকের কিনারে